নামের অলৌকিক শক্তির মূল কি সাধকের শক্তি? নামের যে অলৌকিক শক্তি তার মূল কি সাধকের শক্তি? এই প্রশ্নের উত্তরে ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ বলছেন, না, সাধকের শক্তি না, নামেরই শক্তি। নামকে ধরে রাখার ফলে সাধকের দেহদোষ নষ্ট হয়ে যায়, দোষ নাশের সঙ্গে সঙ্গে শক্তির বিকাশ হতে থাকে। নামের কৃপাতে সাধক সিদ্ধ হন, সাধকের শক্তিতে নয়। কিছু ভাবতে হবে না, মাত্র কিছুদিন নামকে প্রাণপণে ধরে রাখবার চেষ্টা, অর্থাৎ উঠতে বসতে খেতে শুতে সর্বদা নাম করলে, শ্বাসে প্রশ্বাসে নাম রাখলে, নাম হৃদয়ে উপস্থিত হবেনই হবেন। হৃদয় বিনা আপনি বেজে উঠবে, সে বাজনা আর থামাতে কেউ পারবে না। সত্য এই নাম হতে থাকবে, নামকারীকে চিরদিনের মতো নিশ্চিন্ত করে দিয়ে সেই নাদময়ী মা বাবাতে একীভূত হবেন। বলছেন, নামকারীকে চিরদিনের মতো নিশ্চিন্ত করে দিয়ে সেই নাদময়ী মা বাবাতে একীভূতা হবেন। যে কোনোভাবে, যে কোনো স্থানে, যে কোনো অবস্থায় সতত নাম করাই পরম শান্তি লাভের সহজ সুগম উপায়। এর উপরে এই যে নামের অলৌকিক শক্তি এবং না সাধকের শক্তি, এর উপরে একটি গল্প শোনাচ্ছেন উনি। একটি গল্প বলি, শোন। একজন দরিদ্র ব্রাহ্মণ ছিলেন, সংসারে দারুণ কষ্ট, প্রাণপণে অর্থের চেষ্টা করে অকৃতকার্য হয়ে মরণের জন্য যখন প্রস্তুত হয়েছেন, এমন সময় একজন সিদ্ধ পুরুষের দর্শন পেয়ে তাকে নিজের দুঃখের কথা জানালে। সিদ্ধ পুরুষ বললেন, আমি তোমার দুঃখ দূর করে দেব, তুমি কাল সকালে এসো। ব্রাহ্মণ সকালে তার নিকট উপস্থিত হলে তিনি তার চাদরে একটি মোড়ক স্বহস্তে বেঁধে দিয়ে বললেন, তুমি এই চাদর কাঁধে ফেললেই ইচ্ছা মতো অন্তরীক্ষে গমন করতে পারবে, জলে স্থলে তোমার অবাধ গতি হবে, তার দ্বারাই তোমার অর্থাভাব দূর হয়ে যাবে, কিন্তু কোনোদিন এই মোড়কটি খুলবে না। ব্রাহ্মণ অপ্রত্যাশিতভাবে এই সিদ্ধি লাভ করে সেই মহাপুরুষকে প্রণাম করে গৃহে ফিরে এলেন। অনন্তর তিনি আকাশ মার্গে গমনাগমন করাতে লোকে দেখল ইনি মহাসিদ্ধ পুরুষ, তখন অনেকে তার আশ্রয় করল, অর্থাভাব ঘুচে গেল, তিনি অবস্থাপন্ন হলেন। কতদিন এভাবে কেটে গেল, সহস্র সহস্র লোক তার শিষ্যত্ব গ্রহণ করে আপনাকে কৃতার্থ মনে করতে লাগলো। একদিন ব্রাহ্মণের ইচ্ছে হলো মোড়কে কী বাধা আছে খুলে দেখি। মোড়ক খুলে দেখলেন এক খণ্ড ভূর্যপত্রে আলতা দিয়ে লেখা আছে রাম। ব্রাহ্মণ ভাবলেন, ও হরি, এই রাম শব্দ ভূর্যপত্রে আলতা দিয়ে লিখলে মানুষ জলের স্থলে চলতে পারে তা তো জানতাম না। তখন সেই জীর্ণ ভূর্যপত্রে লেখা রাম নাম ত্যাগ করে ভালো ভূর্যপত্রে বড় অক্ষরে রাম নাম লিখে চাদরে বেঁধে যেমনই নদীতে চলতে গেছেন, ব্যাস অমনি ডুবে গেলেন, উপরে ওঠবার আর শক্তি রইল না। লোকে তাকে আর উপর দিয়ে যেতে দেখতে পায় না, একই হলো একটা রব উঠল। ব্রাহ্মণ সেই সিদ্ধ পুরুষের কাছে গিয়ে জানালেন, কই, আমি তো আর ঊর্ধ্বে উঠতে পারছি না। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি মোড়ক খুলেছিলে? ব্রাহ্মণ বললেন, হ্যাঁ, একদিন খুলে দেখি এক খণ্ড ভূর্যপত্রে আলতা দিয়ে লেখা রাম, এই রাম এই শব্দটা লেখা রয়েছে। আমি সেই পুরনো ভূর্যপত্র ফেলে দিয়ে নতুন ভূর্যপত্রে ভালো করে রাম নাম লিখে চাদরে বেঁধে রেখেছি, কিন্তু আর আমি উপরে উঠতে পারছি না। সিদ্ধ পুরুষ বললেন, তোমায় নিষেধ করেছিলাম, তথাপি খুলে আপনার দুর্গতিকে বরণ করে নিলে। সেই ভূর্যপত্রে শুধু রাম নাম লেখা ছিল না, আমার সারা জীবনের সাধনার যে রাম নামে সিদ্ধ হয়েছিলাম, সেই রাম নাম তোমাকে উপরে নিয়ে যেতেন। সেই রামের নামের রাম নামের জোর, আমি যে রাম নাম সিদ্ধ হয়েছিলাম, সেই রাম নামের জোর তোমাকে উপরে নিয়ে যেতেন। তোমার লেখা রাম নামে তা হবে কেন? যাও, তুমি আপনার অদৃষ্টের ফল ভোগ করোগে। ব্রাহ্মণ দুঃখিত অন্তকরণে গৃহে ফিরে আসলেন। তাহলে আপনারা দেখছেন যে আধার ভেদে কেমন হবে
কার্য হয়, আধার এক একটা আধারে নামের কিরম কার্য হয়। যেরকম একটা প্রদীপকে কাছের লণ্ঠনের ভিতর রাখলে সে চারিদিকে আলোকিত করবে, আর সেই প্রদীপ মাটির কলসির ভিতরে রাখলে প্রদীপের অস্তিত্বই জানা যাবে না। সুতরাং আপনাদের এই বিশাল জ্ঞানের, এই বিশাল শক্তির আধার করে তুলুন। আপনারা এই বিশাল শক্তির জন্য নিজেকে আপনারা এই শক্তির আধার করে তুলুন। এটা খুব ইম্পর্টেন্ট কথা, খুবই ইম্পর্টেন্ট উল্লেখযোগ্য কথা, নিজেকে আধার করে তোলা। তাই জন্য কী করতে হবে, সবসময় সর্বশক্তি, মনের সর্বশক্তি দিয়ে নিরন্তর নাম জপ করে যেতে হবে। ঠাকুর যেরকম বলছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা চ্যানেলটি যদি ভালো লাগে, এই ভিডিওটি যদি ভালো লাগে তো শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে এই ঘটনাটি, এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারা জানতে পারে। আর নিশ্চয়ই কমেন্টে লিখবেন আপনাদের কেমন লাগলো।